हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। आंदे रासेल की एबारे आईपीएल ए आर खेलते पारबेन? आज बुधवार द्वितीय क्वालिफायर आबार 24 घंटा आगे ता निये चर्चा चलछिलो नाइट संसारे। चेन्नई सुपर किंग्स एर बिरुद्धे चोट पे रासेल छिटके जावार पर थेकेई नाइट समर्थकदेर मने कौतूहल तैरी होयेछे तार इंजुरी कतटा गुरुतर। प्रत्येकटा म्याचेर आगेई शोना जाच्छिलो रासेलेर फिटनेस टेस्टेर कथा। कैरिबियन अलराउंडारेर बर्तमान परिस्थिति निये एबार मुख खुलेछेन कलकाता नाइट राइडार्सेर अधिनायक इयन मॉर्गन। তিনি কি বলেছেন সেটা কিন্তু আমি আগামীকালের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম, তোমরা দেখে না থাকলে আই বাটনের ভিডিওতে দেখতে পারো। এখানেই না থেমে থেকে মর্গানের আরও বক্তব্য। সাধারণত দু সপ্তাহের বেশি সময় লাগতে পারে এই চোট সারাতে। রাসেলের দু সপ্তাহ হয়ে গিয়েছে, ও কতটা সুস্থ ওটা তার উপরেই নির্ভর করবে। মঙ্গলবার বিশ্রামে ছিলেন প্রত্যেকে। বিচ ভলিবলের মাধ্যমে প্লেয়ারদের মধ্যে বোঝাপড়া বাড়ানোর চেষ্টাও করেছেন কোচ ব্রেন্ডন ম্যাকালাম। দলের প্রত্যেকে ভলিবল খেললেও রাসেল খেলেননি, যা প্রশ্ন তুলে দিতেই পারে আদৌ কি পুরোপুরি সুস্থ হয়েছেন রাসেল। এলিমিনেটরে নিজে খেলতে না পারলেও সুনীল নারিনের সাফল্যে মুগ্ধ রাসেল। 4 উইকেট সহ 15 বলে 26 রানের ইনিংস উপহার দিয়ে ম্যাচের সেরা হন নারায়ণ। ড্রেসিং রুমে ফেরার পর নারায়ণকে সঙ্গে একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন রাসেল, বলেন আজ নারায়ণের দিন, একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। দ্বিতীয় কোয়ালিফায়ারে এই রকম মেজাজে দেখতে চাই তোমাকে। নাইটদের সবচেয়ে বড় সুবিধে সার্জাতেই দিল্লির বিরুদ্ধে খেলতে নামবে তারা। শেষবারের সাক্ষাতে সার্জায় 127 রানে দিল্লিকে আটকে দিয়েছিল কেকেআর। আরসিবি ম্যাচের মতোই দিল্লি ব্যাটারদের সেই সাক্ষাতেও একটিও 6 মারতে দেয়নি নাইটরা। 18.2 ওভারে 7 উইকেট হারিয়ে ম্যাচ শেষ করেছিল ইয়ন মর্গানের দল। দ্বিতীয় কোয়ালিফায়ারের আগে এই ফলই হয়তো উদ্বেগ বাড়াবে দিল্লি শিবিরে। শেষ ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে হারের ক্ষত এখনও দগদগে। শেষ ম্যাচের মতোই স্পিনারদের ওপরেই কেকেআর ভরসা রাখছে। আরসিবির বিরুদ্ধে 3 স্পিনার মোট 12 ওভার বল করেছিল, মাত্র 65 রান দিয়েছিল তারা। দিল্লির বিরুদ্ধেও এই রকম ছক কষছেন মর্গান। তিনি বলেছেন স্পিনাররাই আমাদের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছে, ওরা জানে কখন আক্রমণ করতে হবে আর কখন রান আটকানোর চেষ্টা করতে হবে। আরও বলেন ব্যাটারদেরও ওদের সাহায্য করতে হবে অবশ্যই। আইপিএলের দ্বিতীয় পর্বে আমূল পরিবর্তন ঘটেছে মানসিকতায়। কেকেআর সূত্রের খবর, তৃতীয়বার চ্যাম্পিয়ন হলে সুনীল নারিনকে শ্রেষ্ঠ নাইট হিসাবে পুরস্কৃত করা হবে। 2012 সালে এসে নাইট সংসারে আমূল পরিবর্তন ঘটিয়েছেন ক্যারিবিয়ান বিশ্ব স্পিনার। মাঝে কয়েকটি বছর তার বল করার অ্যাকশন নিয়ে নানান প্রশ্ন উঠলেও তিনি কেকেআরের ফের টপি তোলার জন্য স্বপ্ন দেখাচ্ছেন। দুর্গাপুজোর অষ্টমীর রাতে মরু শহরে নাইটরা তখন লড়বে তৃতীয়বার ফাইনালে ওঠার লক্ষ্যে। মর্গান বলেছেন শেষ চেষ্টার কোনো খামতি থাকবে না, ফাইনালে ওঠার জন্য প্রত্যেকেই মরিয়া। আর এই ব্যাচে প্লেয়িং ইলেভেন সম্পর্কে যদি বলা যায় তো সেম প্লেয়িং ইলেভেন নিয়েই নামবে কেকেআর, যেমনটা আরসিবি ম্যাচে নেমেছিল। রাসেলের না থাকার চান্সই এখন অবধি সবচেয়ে বেশি। তো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।